হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি সুন্দর একটা লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি, হেলদিও বলা যেতে পারে। তো লাঞ্চের থালিতে আজকে কী কী আছে সেটাই আমি তোমাদের বলে দিই। এখানে আছে অয়েল ফ্রি চিকেন কারি, আলু আর ক্যাপসিকাম দিয়ে একদম সম্পূর্ণ তেল ছাড়া, টক দইও দিইনি, সম্পূর্ণ তেল ছাড়া একদম চিকেনটা হয়েছে। এখানে হচ্ছে চিকেন গিজার, চিকেন মেটের কারি একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি করেছি। এটা হচ্ছে করলা আর বরবটি দিয়ে ভাজা, এটাও তেল ছাড়া, এইটাতে খালি তেল দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে স্যালাড। তো আজকের লাঞ্চের থালিতে তোমাদের কী ছিল অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লেট স্টার্ট ইট। প্রচণ্ড গরম আজকে, এখন বৃষ্টির নাম নেই। চলো স্যালাডগুলো আগে খেয়ে নিই। তেল ছাড়া চিকেনের রেসিপিটা যদি তোমাদের দরকার হয় আমাকে জানাতে পারো, আমি একদিন দেবো। জাস্ট ফাটাফাটি খেতে কেউ যদি একবার বানিয়ে খাও সে আর তেল দিয়ে চিকেন রান্না করবে না, তেলও বেঁচে যাবে, স্বাদও হবে, আবার স্বাস্থ্যও ভালো থাকবে।
খুব সুন্দর হয়েছে। চিকেনের বার্থডে চিকেন হলে বেশিরভাগ দিন আমি ঠিক এই প্রসেসেই করি, মানে তেল ছাড়া। আজ ইচ্ছা ছিল যে তোমাদের রেসিপিটা দেবো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে দেওয়া হয়নি। কাঁচা লঙ্কা দিয়েছি এতে অনেক, আবার গোলমরিচের গুঁড়ো দিয়েছি এই জারটায়। কাঁচা লঙ্কা অসাধারণ। এই রেসিপিটা আমার শর্টে দেওয়া হয়ে গেছে, একটু দেখে নিও। এই চ্যানেলটি শর্টে দেওয়া হয়ে গেছে। এত দামি কাঁচা লঙ্কা অথচ ঝাল নেই। মাংসটা দেবে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, মানে নরম, হাত দিলেই গুলে যাচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, গুঁড়ো লঙ্কা দিই নি একটু, স্বাস্থ্যের জন্য খুব ভালো। বৃষ্টি এসে গেল জোর। বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে।
আগে রোদ, তারপরে আবার বৃষ্টি। এটাকে খেয়ে নিই। একটু কম সেদ্ধ হয়েছে, কচকচি না, আলুটা সেদ্ধ হলে ভালো তো।
তো গাইস ওকে ডান